আসসালামু আলাইকুম। বিকন আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইফুল বিন কালাম। আজকের পর্বে আমরা দেখব ট্রিম এবং ক্রপ, এই দুটো মেনুর কাজ। তো ক্রপটা এখন ইনএক্টিভ অবস্থায় দেখতে পাচ্ছেন, তো আমরা প্রথমে ট্রিমটা দেখে নিই। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কলার ছবি। তো আমার ছবিটা হচ্ছে এইটুকু, কিন্তু আমার ক্যানভাসটা, আমার ছবির যেটা ক্যানভাস, এটা অনেক বড়। তো এটা অবশ্য ট্রান্সপারেন্ট আছে। তো যে কোনো ট্রান্সপারেন্ট অংশ, একটা ছবির মধ্যে যদি ট্রান্সপারেন্ট অংশ থাকে, সেটা বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইমেজ থেকে ট্রিম। তো ট্রিম আসলে এখানে আমি যদি দিয়ে দিই বেসড অন ট্রান্সপারেন্ট পিক্সেল, আরও আছে টপ লেফট পিক্সেল কালার, তারপর বটম রাইট পিক্সেল কালার, তারপর আছে ট্রিম অ্যাওয়ে। হ্যাঁ, তো এখান থেকে আমরা দিব ট্রান্সপারেন্ট পিক্সেল। যেহেতু আমার ট্রান্সপারেন্ট পিক্সেলগুলো আমরা ফেলে দিব, সেক্ষেত্রে কোন দিকে ফেলবো? যদি বলি শুধুমাত্র টপ, বাকিগুলো তুলে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমার ছবিতে টপে যে ট্রান্সপারেন্ট পিক্সেলটা ছিল, ট্রান্সপারেন্ট এলাকাটা ছিল, সেটা ক্রপ হয়ে গেল। আর আমি যদি আবার ইমেজ থেকে ট্রিম অ্যান্ড সবগুলা ওকে করে দিই, দেন আমার সব দিক দিয়ে যতগুলো খালি স্পেস ছিল সবগুলাই সে কেটে ফেলল। এটাই হচ্ছে ট্রিম এর কাজ। তো এখন দেখতে পাচ্ছেন আরেকটা ছবি, যেটাতে ট্রান্সপারেন্ট পিক্সেল নাই, এখানে একটা সলিড কালার আছে। তো এই ধরনের যদি অতিরিক্ত অংশটুকু আপনি ফেলে দিতে চান, সেক্ষেত্রেও আমরা ইমেজ থেকে ট্রিমে আসব। ট্রিমে আসার পর আমরা প্রথমে আমরা সিলেক্ট করেছিলাম ট্রান্সপারেন্ট পিক্সেল, এখন করব টপ লেফট, হ্যাঁ, পিক্সেল বা এটা যে কোনো একটা করা যায়। তারপর সব দিক দিয়ে আমার সলিড কালারটা ফেলে দিব, ওকে। তাহলে আমার এক্সট্রা যেটা সলিড কালার ছিল সেটা চলে গেল। তো এটাই হচ্ছে মূলত ট্রিমের কাজ। এরপর আমরা দেখব হচ্ছে ক্রপ এর কাজ। তো এখানে আমি এটা একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি থেকে আমরা জাস্ট এই কারটাকে ক্রপ করে নিব। তো আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কুই টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, দেন ইমেজ থেকে ক্রপ দিলাম। তাহলে এইভাবে করে আমরা যে কোনো ছবিকে আমরা ইমেজ টুল থেকে ক্রপ করতে পারি। তো এই ছিল আমার সিম্পলি ইমেজ মেনুর অধীনে যে অপশনসগুলো ছিল এগুলোর কাজ, আশা করি বুঝতে পেরেছেন। সাথেই থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।